আমার গাউসে পাক, যিনি আব্দুল কাদের জিলানী বাগদাদি আল গেলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন না সুবহানাল্লাহ, তিনি কত ক্ষমতা, তিনি বাহাজাতুল আসরার কিতাবে উল্লেখ করতে চান, লাউ ইন কাশাবাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি লা সাতারতুহা। বিভিন্ন ভাবে তিনি চলাফেরা করছেন সারা পৃথিবীতে, কিন্তু আমি আব্দুল কাদির জিলানি আমার জানলিওয়ালার একজন আপনা উম্মত, আমি তোমাদের সবাইকে জানাইয়া দেই আমারে আমার আল্লাহ রাসূল কত ক্ষমতা দান করেছে। আমার একজন মুরিদ যদি সূর্য উদয়ের জায়গায় থাকে, আর আমি আব্দুল কাদির জিলানী যদি সূর্য অস্তের জায়গায় থাকি, সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা কিন্তু মাপার মতো যোগ্যতা কারো নাই, মিনাল কাফে ইলাল কাফে, অর্থাৎ সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা অনেক জায়গা। হুজুর গাউসে পাক বলেন আমার ওই মুরিদের পরনের ওই যে অস্তের উদয়ের জায়গায় যে মুরিদ আছে, মুরিদের পরনের কাপড়টা যদি কাপড়টা খুইলা যদি তার সতরটা নষ্ট হয়ে যায়, আমি আব্দুল কাদির জিলানী জানাইয়া দিচ্ছি লা সাতার তু হা লামডা লামে তাকিদ। তিনি বলতেছেন নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি অস্তের জায়গায় থাইকা উদয়ের আমার মুরিদের পরনের কাপড়টা নিজের হাত দ্বারা পরাইয়া দিতে পারি। তো এসেছি মোরাগো তোমার দিদার আশায়, হায় হায় এসেছি জগতে তোমার দিদার আশায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের, তিনি ঠিক না গো, গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের, তিনি মা ফাতেমার নয়নে মনি বাগদাদে ঘুমায়, হায় হায় মা ফাতেমার নয়নে মনি বাগদাদে ঘুমায়, মোরা গাউসে পাকের ওসিলাতে মোরা বলি আল্লাহর ওসিলাতে, হায় হাই এসেছি সকলে নবীর দিদারের আশায়, হায় হাই এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাবো মদিনা, মোরা বাদশাহের ওসিলাতে যাবো মদিনা, ঠিক কিনা বলেন? আমার বাবার আমার গাউসে পাকের ক্ষমতা এখন বুঝেন কম না বেশি? আর একটু জোরে কর না, খারাপ লাগতেছে নাকি আপনাদের সামনে যেহেতু অলির দরবারে বসছে, আল্লাহর অলির সহবতে আসি না নাই? আল্লাহর অলির দরবারে যদি কোন রকম যদি বিয়াদবি হইয়া যায় আল্লাহর হস্তে ক্ষমা চাই, ঠিক নি? দুনিয়ার মানুষ অলিদেরকে সাধারণ মনে করে, এমন ডক্টরের বাইরে গেছে বাংলার দেশে বেলেট বেলেট ডক্টরের, যারা হইল অরিজিনিয়াল বাতিল, কি যারা কোন কিতিল বাতিল, যারা বলে নবী তো মরে গেছে গা, এ কয় কি কো নবী কবরে মরে রইছে পচে গেছে গা, জোরে কোন নাউজুবিল্লাহ। এদের ভক্ত অনেক আছে মিডিয়াতে, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, ঠিক নি? খুব মনোযোগ, গভীর মনোযোগ। হযরত শাহ সুফি আবু মাসাকিন গোলাম কাদির রহমাতুল্লাহ আলাই, তিনি মাগরিবের নামাজ শেষ কইরা, খুব খেয়াল, তিনি মাগরিবের নামাজ শেষ কইরা বল্লভপুরের জমিন থেকে এশার নামাজ এবং তাহাজ্জুদের নামাজ পড়তেন মদিনা শরীফে।
আবার তাহাজ্জুদ নামাজ শেষ কইরা তিনি বল্লভপুরের মসজিদে অথবা ঘরের ভিতর আইসা ফজর নামাজ পড়তেন। এখন আমার জিজ্ঞাসা, বাংলাদেশ থেকে মদিনায় যাইতে প্লেনে যাওয়া লাগে, ডাইরেক্ট প্লেনে যাইতে হয় 6 ঘন্টায়, ঠিক নি? অর্থাৎ প্রায় 12,000 মাইল নাকি, 12,000 মাইল এরকম দূরত্ব। মক্কা জেদ্দার বিমানবন্দর গেলেও লাগে 6 ঘন্টা ডাইরেক্ট বিমানে। আর হুজুর হযরত আবু মাসাকির গোলাম কাদের রহমাতুল্লাহ আলাইহ বল্লভপুর থেকে মদিনা শরীফ গিয়া এশার নামাজ এবং তাহাজ্জুদ জামাত পড়তেন মদিনা শরীফে। এবার আমার নবীজির কাছ থেকে বিদায় নিয়া, অর্থাৎ নবীজির রওজা মোবারক জিয়ারত শেষ করে বিদায় নিয়া তিনি আবার ফজর পড়তেন বল্লভপুরের জমিনে। লোকেরা ধরতে পারছে না এত সালু। শুধু তাই নয়, বল্লভপুরের পশ্চিমে আছে সিমরাইল, সিমরাইলের পশ্চিমে আছে কালীগঞ্জ, বাজানে চিনে হেকা। ওইখান থেকে তিনি মহেশবেরের জমিনে আস্তানা গাইরে রয়েছে একটা দ্বীপের উপরে, চতুর্দিকে বানি, চতুর্দিকে বানি আর বানি। আরে তিনি বৃষ্টি দিয়ে হাঁটতেন, তিনার শরীরে বৃষ্টি পড়তো না। তিনি পানির উপর দিয়ে হাঁটতেন, পানি তিনারে মহাব্বত করতেন, মায়া করতেন, সম্মান করতেন। অনেক মানুষ বিপদের সম্মুখীন হইতো, কালীগঞ্জের নদী পার হইতে গেলে ভয়ে আতঙ্ক থাকতো। আহা, তিনি রাত নাই দিন নাই তিনি যখন ইচ্ছা করতেন আল্লাহর ওলি যেই যাই জায়গায় আছে সেখানে তিনি জিয়ারতের উদ্দেশ্যে যাইতেন, শুধু হাইটা শুকনা দিয়েও হাইটা যাইতেন আর পানির উপর দিয়েও তিনি হাইটা যাইতেন, কিন্তু তিনার আগে কেউ যাইতে পারছে না। ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি, খারাপ লাগতেছে বুঝি আপনারা, আমি কিন্তু তিনার কিতাব থেকে বলতেছি কথা কথা বলছি। অর্থাৎ তিনি গেছেন নবীনগর ডিস্ট্রিক্টের, অর্থাৎ নবীনগর থানায় একটা গ্রাম আছে, জায়গাটার নাম হচ্ছে করইবাড়ি। কি বাড়ি চিনেন না আপনারা? করইবাড়ি। সেই জায়গায় ওই জায়গায় একজন আল্লাহর ওলি আছে শিকানিকা দরবারে, ওই আল্লাহর ওলির দরবারে জিয়ারত করছে, রাত্র অনেক হয়েছে। তিনি কি করছেন, ইচ্ছা করছেন যে তিনি আর এখানে থাকবেন না, এখান থেকে তিনি চলে গেছে, চলে আসছেন বাড়িতে। আরেকদিন কি করলেন, ওই যে আশুগঞ্জের জমিনে আহারে নৌকা নাই, কোনো কিছু নেই, এমন একটা বিপদের মধ্যে পড়ছে, এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছে, কেমনে যাইব, কিভাবে যাইব। তিনি বলছেন, বাবা তোমরা একটা কাজ করো, তোমরা যার জন্যে যে নৌকা আছে অথবা হাইটা পারো এখান দিয়া কোনো ইচ্ছা চলে যাও, বল্লভপুরের চলে যাও, তোমাদের সঙ্গে আমার পরে দেখা হবে। মুরিদরা মনে করেছে, হুজুর একদিন বা দুই দিন থাকবেন, কিন্তু তিনারা যখন মাগরিবের নামাজ শেষ করে আশুগঞ্জের জমিন থেকে রওনা দিলেন বল্লভপুরের উদ্দেশ্যে, অর্থাৎ রাত্র 12টা একটার সময় আইসা বল্লভপুরের বাড়িতে আইসা পৌঁছলেন। পৌঁছার পরে দেখতেছে হুজুরের হুজরা শরীফ ঘরের দরজা ভিতর দিয়া বন্ধ। আটু জোরে কথা, সুবহানাল্লাহ, ভিতর দিয়া বন্ধ। বলতেছে আম্মাজান, অর্থাৎ হুজুরের বিবিগণকে আম্মাজান কইয়া ডাকতেন, আম্মাজান বাবাজান আসছেন নাকি, হুজুর কেবলা আসছে নাকি। বলে হুজুর কেবলা তো এশার নামাজের আগে এসে গেছে, আসিল কই আশুগঞ্জ, তা করে পাঠাই দিয়েছে এমনি আর তাইন গেছে হেমনি নেকে। এই জন্য এলমে তাসাউফের কিতাবে আসছে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুর, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। যখন আল্লাহর ওলি কদম দেয় রে জমিনকে, আমার আল্লাহ বলেন জমিন রে আমার বন্ধু কদম দে তুমি আগায়া যা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি, জোরে সাবিয়ানা মা
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ইচ্ছা করলে নূর নবীজি থাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে নূর নবীজি থাকতে পারতেন আরশে। হায়রে উম্মতেরে মায়াই নবীজি শুয়া আসেন জমিনে, হায়রে উম্মতেরে মায়াই নবীজি শুয়া আসেন জমিনে। সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি, জোরে শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি, আমরার পরশ মনি নবী আমরার জানের জান, নবী আমরার পরশ মনি নবী আমরার জানের জান। আইরে নবী জীবিকে না দেখিলে বাঁচে নায়াশে কের প্রাণ, হায়রে নবী জীবিকে না দেখিলে আছে নায়াশে কের প্রাণ। আল্লাহ হুম্মা সাল্লি বাবারা, আমার ওলিদেরও আশেক আছে না নাই? ওলিদের আশেক আছে না নাই? যেমন লাহিন্দির আশেক হইল আমার বাজান, ঠিক কিনা? একনিষ্ঠ আশেক, আশেক এবং খাস আশেক। যেমন দুনিয়ার জমিনে আশেক প্রমাণ করতে গিয়ে তিনি একটা এক্সাম্পল আমি না দিয়ে পারছি না। পৃথিবীর জমিনে আমরা জানি নবীজির সাহাবাই কেরাম তাদের মধ্যে আশারে মুবাশশার আছে দশজন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত, ঠিক কিনা? এরপরে আরো আছে চারজন হইলেন যারা ছিলেন খলিফাতুর রাসূল, জোরে করুন না সাল্লাল্লাহু, কয়জন? চারজন। একজনের নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জনের নাম হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় জনের নাম হযরতে উসমান জুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ জনের নাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ, এই চারজন যে খলিফা হইব, খলিফা বানাইছেন নবীজি, বানাইছেন নবীজি ভবিষ্যৎ বাণী করছেন যে আমার আমি অন্তকালের পরে আমার পর্দা করার পরে চারজন খলিফার শাসন করবে। কেননা হাদিস শরীফ আসছে, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন আল খেলাফাতু মিম্বাদি সালাসু না সানাতান সুম্মা তাকু না মুনকার। বলেন না সুবহানাল্লাহ, আমার বাবারাম, আমার নবীজি হাদিস শরীফে বলেছেন, হে আমার সাহাবীরা, এরপরে রাজনৈতিক শুরু হয়ে যাবে, এরপরে রাজনৈতিক আরম্ভ হইব, খলিফার শাসন চলবে 30 বছর। কত বছর? এখন আমার জিজ্ঞাসা, নবী যদি নাই জানতেন এই খেলাফতের খলিফার শাসন যে 30 বছর চলবে, এটা নবী জানলেন কেমনে, জানাইলেন কেমনে? এখন আমার প্রশ্ন যে আছে, নবীজি আসলে এলমে গায়েব জানে কি জানে না? আরো জোরে এখন বাবা, জানেনি? জানেনি না জানলে কইলো কেমনে?
আল খেলাফাতু মিন বাদি সালাসুনা সানাতান সুম্মা তাকুনা মুলকান। নবীজি বলছেন, হে আমার সাহাবীরা, আমার পর তারপরে খলিফার শাসন চলবে 30 বছর। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজিরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন সাহাবীরা কত বছর করে খলিফার শাসন করবে? আমার নবী বলছেন, আমার পরে আমার আবু বকর খলিফা হবে 2 বছর। কত বছর? হযরত আবু বকর ইন্তেকালের পরে, খুব মনোযোগ, হযরত আবু বকর ইন্তেকালের পরে আমার উমর করবে 10 বছর। আমার উমর যখন শাহাদত বরণ করবে, খুব মনোযোগ, খুব মনোযোগ, আমার উমর যখন শাহাদত বরণ করবে, আমার উসমান করবে 12 বছর। আর আমার উসমান যখন শাহাদত বরণ করবে, আমার আলী করবে 6 বছর। আমার জিজ্ঞাসা 30 বছর হয়েছিনি, জোরে কন্ন হয়েছিনি, এলা আমার নবীর এলমে গায়েবের খবর আছে না? না, সালাফির গোষ্ঠীরা, আহলে হাদিসের গোষ্ঠীরা এই এই সাহাবায়ে কেরামদের খলিফার শাসন দারে কম বেশ করার চেষ্টা করছে, কিন্তু কোরআন হাদিস দা পারে নাই, ইতিহাস দিয়া করছে। এই জন্য ইতিহাস সবগুলো সঠিক থাকে না, খুব সাবধান। সাহাবায়ে কেরামের সব কিছু জানেন, তিনি বলে দিয়েছেন কোন সাহাবী কত বছর করবে, ঠিক কিনা? এই যে 30 বছর খলিফার শাসন চলছে, এরপরে না রাজনৈতিক শুরু হয়ে গেছে, দলাদলি আরম্ভ হয়েছে, দলাদলি আরম্ভ হয়েছে। হযরতে শেরে খোদা মাওলা আলীর খেলাফতের পরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফার শাসন হবেন। খলিফার শাসন হওয়ার পরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তখন বয়সে কম ছিলেন, বয়সের দিক দিয়ে একটু কম ছিল, এই জন্য তিনি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের অধিকারী বানাইয়া দিলেন। ওই বয়সটার তারতম্যের কারণে কেউ বাবাজিরা আল্লাহর ওলিরে কষ্ট দিয়া যাওন যাবে, আল্লাহর ওলি বেরিয়েছে না? কেন না আশিকের রসুল, তারা আশিকের রসুল, তারা আশিকের রসুল কিনা? নবীজির সাহাবীরা আশিকের রসুল কিনা? সাহাবি ছাড়াও নবীজির যুগের একজন আল্লাহর বন্ধু ছিল, যিনি ছিলেন মাজ্জুবে মহজ, অর্থাৎ নবীর একজন আশেক, নবীর একজন পাগল। মদিনা শরীফ থেকে অনেক দূর জায়গাটার নাম হলো ইয়ামান, ওই ইয়ামান কারনুন থেকে করুন, ওই করুন শহরের মধ্যে একজন আশেক রসুল বসবাস করত, ওই আশেক রসুলের নাম ছিল হযরতে ওয়াইসাল কারনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার নবীর জামানার মানুষ, তিনি আমার নবীজিরে সরাসরি দেখতে পারেন নাই, কারণ আমার নবী নিজে তিনাকে সরাসরি দেখা দেন নাই। কিতাবের নাম বুখারি শরীফ, কিতাবুল মানাকিবের মধ্যে তিনার ঘটনাটা সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন, আরো অন্যান্য কিছু কিতাব আছে এবং ওয়াসকরণীর ওয়াইসাল কারনির জীবনীতে এই ঘটনাটা উল্লেখ রয়েছে। হযরতে ওয়াইসাল কারনির জীবন চরিত্র ছিল শুধু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া কোনো কিছুই বুঝতেন না, শুধু একটাই কারণ, আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে লালন পালন করে মায়ের খেদমত করতেন। কার খেদমত? যেরকম না, কার খেদমত? মায়ের খেদমত করতেন। মার খেদমত কয়জন সন্তান বাবা করেন, কে কতজন করতে পারি, ঠিক নি বলেন? কিন্তু হযরত ওয়াইসাল কারনি তিনি মায়ের খেদমত 1-2 বছর করেন না, তিনি সামরার ঝুলি বানায়া, সামরার ঝুলি বানায়া এই ঝুলির ভিতরে মায়ের রাখছে একটানা 41 বছর। কত বছর? 41 বছর মায়ের খেদমত করছে, মায়ের যত্ন করছে এই ঝুলির উপরে রাইখা। ওনার জীবনীতে দেখা গেল তিলার আম্মাজান ডাক দিয়ে বলে, বাবা ওয়াইস করুন, তুমি আমি মায়ের ঝুলির ভিতরে রাখো, মাথাটা তোমার চেহারা বরাবর রাখো।
খালি বারবার তুমি মুস্কি মুস্কি হাসি দিয়া আমার দিকে তাকাও, আমার চেহারার দিকে তাকাও, এইভাবে তাকানোর জন্য কি তুমি ঝুলিটা বানাইছো? বলতেছে আম্মা যান, আল্লাহ রসুলকে তো আমি সরাসরি দেখতে পারি নাই, আমি আল্লাহ রসুলের পরে আপনাকে জানি মা। ও জননী মা, আমার নবীজি হাদিস শরীফে বলছেন, মা দুখিনীর চেহারার দিকে যদি মহাব্বতের নজরে একবার তাকায়, আল্লাহ রসুল বলছেন টাকা পয়সা লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, বিনা পয়সায় একটা কবুল হজ আর একটা উমরার সওয়াব আমল নামে আল্লাহ লিখে দিবি। এই জন্য আমি যেই দিনে হাদিস পাইলাম ওই দিন থেকে আপনাকে রাখার জন্য এমন একটা চামড়ার ঝুলি বানাইলাম, এই ঝুলিটার সামনে দিয়ে আপনার মাথা এবং চেহারাটা রাখছি, বারবার যেন আমার আম্মা জানের হাসি মুখে দেখতে পায়। বাজাম মায়ের মতো এত বড় আপন দুনিয়ার জমিনে আর কেউ নেই, ঠিক কিনা বলে? এই কথা শোনার পরে বলছে মা, বলছে বাবা তুমি কি ইচ্ছা করছো, তুমি কি ইচ্ছা করছো রাসূলুল্লাহর দেখতে? বলছে আম্মা জান, আমরা তো খাবার খাদ্য পাই না, ঠিক মতো চলতেও পারি না, বেশিরভাগ সময় রোজা রাখি, আপনিও রাখেন আমিও রাখি, রিজিকে যদি খানা থাকে তাইলে কিছু খাইতে পারি গো আম্মা জান, এই জন্য রাসূলুল্লাহরে দেখতে গেলে আপনার আপনার কি হবে, আপনাকে কিভাবে কোন জায়গায় রাখবো, আমি তো আপনারে এত ভালোবাসি, দুনিয়ার জমিনে মাটিতে রাখি না, পোকা মাকড়ে আপনার স্পর্শ করবে, কামড় দিবে, আর আমার মাথায় রাখি না, উকুনে যেন আপনাকে ধরতে না পারে, এই জন্য মাথায় রাখি না মা। দুনিয়ার জমিনে আপনি হইলেন আমার মদিনা মা, এই জন্য আমি আপনারে কোন জায়গায় রাইখা যাব, আপনাকে তো আমার তিন বেলা খাওয়াই দিতে হয়, নিজের হাত দিয়ে খাদমত করি, যত্ন করি, আপনি তো চলাফেরাও ঠিক মতো করতে পারেন না, বয়স তো হয়ে গেছে অনেক। বলতেছে বাবা তুমি একটা কাজ করো, আজকে তো বৃহস্পতিবার, জি আম্মা জান, আজকে রাত্রে আমরা জুমার দিনের জন্য রোজা পালন করব, রোজার নিয়ত করে আজকে রাত্রে আমরা সেহরি খাব, সেহরি খাওয়ার পরে ফজর নামাজ পড়ি না, তুমি যাইবা মদিনা শরীফের নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে, আর আমি মায়েরে এই এই যে খাট আছে খাটের স্টেনে সুন্দর করে টানাইয়া যাইবা, যেহেতু তুমি মাটিতে রাখবা না, পোকামাকড় স্পর্শ করবে, অথবা আমার খাটের উপরে রাখো। বলছে আম্মা জান, আপনি কিভাবে থাকলে আপনি আরামে থাকতারবেন, আপনি আরাম পাবেন, কোনভাবে থাকলে, ঝুলিতে না খাটে? বলতেছে বাবা আমার খাটে শোয়া দাও। এবার খাটে শোয়া দিছে, সুন্দর করে মা জননী অনুমতি দিয়া দিছে, অনুমতি দেওয়ার পরে বলছে বাবা তুমি যে যাইতেছো নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে আমি অত্যন্ত খুশি, কারণ তুমি যদি নবীরে দেখতে পাও আমি তোমারে মন ভরে দেখব, কেননা তোমার মাধ্যমে আমি আমার নবীর চেহারা দেখব। হযরত ওয়াইসাল কারনির মা কান্দের বলে বাবা তুমি তাড়াতাড়ি করে আমি মার কাছে ফিরাইছো, আমার সাথে ইফতারি কইরো, কোথায় আমেন কুরুন শহর আর কোথায় মদিনা শরীফ? আরে প্রায় 24,000 কিলোমিটার, কত হাজার, প্রায় 24,000 কিলোমিটার, এত দূরত্ব রাস্তা। হযরত ওয়াইসাল কারনি আর দেরি করেন নাই, ফজর নামাজ শেষ করে সেহরি খায়, ফজর নামাজ শেষ করছেন, শেষ করে আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলেন, যাইতেছেন যাইতেছেন এই দিক দিয়া দয়াল নবীজি ফজরের নামাজ কানা শেষ কইরা নবীজি সাহাবিদেরকে বলতেছেন, সাহাবিরা শোনো আমি তোমাদেরকে একটা শুভ সংবাদ দিতেছি। নবী কইরা কিসের শুভ সংবাদ? আমি যে তোমাদের কাছে আমার একটা পাগলের প্রশংসা করতাম, সবসময় প্রশংসা করতাম, ওই যে করুন শহরের আমার ওয়াইসাল কারনি যে পাগলটা আছে, এই পাগলটা আজকে আসতেছে মদিনাতে আমার সঙ্গে দেখা করতে। এ আমার সাহাবিরা, আমি নবী তারে দেখা দিব না, আমি তারে দেখা দিব না, আমি যদি দেখা দেই তার মারে সে ভুলে যাইব।
দিক দিয়া তাদেরকেই কথা বলে নবীজি হুজুরের শরীফে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আয়েশা গো আয়েশা আমার কাছে আসো, তুমি আসো। আসছে আমার নবীজির কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা আসছেন। আসার পরে বলতেছেন, আয়েশা রে আমি তো এখন এই মুহূর্তে কালেমার দাওয়াতে চলে যাইতে হইব, বাইরিয়া চলে যাইতে হইব, আমি এখানে আর থাকতে পারবো না। বলতেছে নবী গো কেন গো থাকতে পারবেন না, আমি তোমার একটা কথা বলি, ইয়ামেন থেকে আমার পাগল আমার আশেক কয়সাল কার নিয়ে আসতেছে, আমি নবী তারে দেখা দিতে পারবো না। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখছি অনেক দিন মেহমান যদি আসতেন তাদেরকে আপনি নিজে আগায় আগায় আনতেন, মেহমানদারি করাইতেন নিজের হাত মোবারক দ্বারা, আবার আগায়া দিতেন যাওয়ার সময় আগায়া দিতেন অনেকটা রাস্তা। হুজুর আজকে আপনার আশেক আসতেছে, আপনি বুঝি তাকে আগায় আনবেন না, তাদের খেত তাকে খেতার খেদমত করবেন না, দেখাই দিবেন না, এটা কেমন কথা? আমার নবী কান্দের বলে, আয়েশা রে ও আয়েশা আমি তার সঙ্গে দেখা করতে পারবো না, তার একটা মাত্র কারণ আমার পাগল আমার ওয়াইস যদি তোমার কাছে আসে, এই নাও আমি খুরমা গুলো খেজুর গুলো তোমার হাতে দিলাম, আমার আশেক তার হাতে তুমি দিয়ে বলবো, বাবা তোমার দয়ার নবী তোমার প্রতি খুশি আছে, সন্তুষ্ট আছে, আল্লাহ নিজেও খুশি আছে, সন্তুষ্ট আছে, তুমি তোমার মায়ের খেদমত করতে চলে যেতে বলছে। আসার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আমার নবীর হুজরা শরীফের সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা সন্তান রেসিন বনি কথা বলে না, সমস্ত মুমেনের মা যিনি তিনি কাছে সন্তানের পরিচয় আসেনি, যেরকম আসেনি আসেনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, বাবা ওয়াইসালকে নিয়ে আসছো নাকি, যেরকম না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসালকে নিচের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, আম্মা জান আমি আসছি, অনেক কষ্ট করে আমি আমার আমার দয়াল নবীজির কদম মোবারকে আসছি। আম্মা জান আমার নবীর দেখায় দে, আমার নবীর দেখাতে দে, আমি আমার নবীজির দেখতেছি। কি অপরাধ করছি আমি, আমার সঙ্গে নবীজি দেখা দিতে চান না কেন? বলতেছে, বাবা তোমার ঘরে বৃদ্ধ মা দুঃখিনী আছে, আল্লাহর হাবিব ডাইরেক্ট ডিক্লার দিছে তোমার জন্য খেজুর রেখে গেছে রে বাবা, খেজুরগুলি নাও আর মা দুঃখিনীর কাছে যাও, মায়ের খেদমত করো, খেদমত করলে আল্লাহর নবী বলছেন তোমার প্রতি তোমার আল্লাহ রাসূল খুশি। এই জন্য আমার নবী বলেছেন, হৃদয় রব্বি ওয়ালিদাল ওয়ালিদাইন ওয়াসাকাত রব্বি ওয়াসাকাতিল ওয়ালিদিন। বলেন না সুবহানাল্লাহ, যে সন্তানের প্রতি মা সন্তুষ্ট থাকে তার প্রতি আল্লাহ রাসূল সন্তুষ্ট থাকে, আর যে সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকে তার প্রতি আল্লাহ রাসূল বেজার থাকে। আমরা একবার জানতে চাই, আমরা আল্লাহ রাসূলের খুশি চাই নাকি বেজার চাই? দুই হাত তুলে বলেন, খুশি চাই না বেজার চাই? মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, তাহলে খুশি চাই বাবা। হযরতে ওয়াইসাল কারণে খেজুর মোবারক গুলো পাইয়া খুশি না বেজার? আরে চলে গেলেন সাহাবায়ে কেরামদের কাছে, গিয়ে সাহাবীদের সঙ্গে সালাম কালাম বিনিময় হলো। বলতেছে সাহাবীরা, গে এ সাহাবীরা আমার নবীর একজন পাগল সাহাবী আছে যার নাম হযরতে
বেলা।